আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সাহসের, সংগ্রামের আর আত্মত্যাগের। আর এই লড়াইয়ে অমিত সাহস নিয়ে যুদ্ধ করেছিলেন সেদিনের ইপিআরের বীর যোদ্ধারা। তারা মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, গড়ে তুলেছেন প্রথম প্রতিরোধ। আপনারা জানেন যে বীরশ্রেষ্ঠ লান্স নায়ক নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ লান্স নায়ক মুন্সি আব্দুর রউফ দুজন বিডিআর সদস্য স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাব অর্জন করেছেন এবং তাদের অবদান আমরা সবসময় স্বীকার করে থাকি। এবং গ্রন্থাগার এবং জাদুঘর যে নির্মাণ করা হয়েছে, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি মনে করি এবং আমরা সকলেই মনে করি যে তাদের বীরত্ব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং এই গ্রন্থাগারের মাধ্যমেই বোধহয় এটা করা সম্ভব। তাদের বীরত্ব দিয়ে আমরা উৎসাহিত হয়েছি বিডিআরে। আমরা আশা করি, আমরা মনে করি যে তাদের বীরত্বের কথা পড়ে এই ব্যাপারে জেনে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হবে এবং দেশপ্রেম, দেশের প্রতি কর্তব্য বোধ এটা বৃদ্ধি পাবে। আমি মনে করি তাদের বীরত্বের কথা পাঠ্য বইগুলোতে তুলে ধরতে হবে এবং এটা বিভিন্ন সময়ে তাদের বীরত্বের কথা নিয়ে আলাপ আলোচনা করতে হবে, লেখালেখি করতে হবে, দরকার হলে মুভি তৈরি করা যেতে পারে, যাতে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম এই ব্যাপারে জানেন এবং তার থেকে অনুপ্রেরণা অর্জন করতে পারেন। মৃত্যু নিশ্চিত জেনেও যিনি লড়াই করে যান সহকর্মীদের রক্ষার জন্য, তিনিই তো বীরশ্রেষ্ঠ। এরকম একজন বীর যোদ্ধার নাম বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন কিন্তু পরাজিত হননি। এই বীর সাহসী যোদ্ধা জন্মেছিলেন নড়াইলের মহিষখোলা গ্রামে। তার সম্মানে এখন যার নাম নূর মোহাম্মদ নগর। এই মাঠ, এই নদী, এই বৃক্ষ নূর মোহাম্মদের দুরন্তপনা, উদ্যম আর উচ্ছ্বাস দেখেছে, দেখেছে তার শৈশব, কৈশোর, যৌবন। প্রকৃতি আর মানুষের প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয়েছে তার এই মাটি থেকে, এই প্রান্ত ছোঁয়া সবুজ থেকেই। যাতে করে নানা ধরনের লোকজন আসবে এখানে এবং তাছাড়া আমাদের এই স্কুলের অন্যান্য মানুষজন আছে, তারা এসে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবে। বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমি এবং আমার এলাকাবাসী, আমার ইউনিয়নের পক্ষ থেকে বর্তমান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যেহেতু বীরশ্রেষ্ঠ দেশে সাতজন, তার মধ্যে আমাদের মাটিতে জন্ম একজনের, বীরশ্রেষ্ঠের যে মর্যাদা সেটা আমরা যথাযথ দিতে পারি নাই। যাই হোক, তবু আমরা বর্তমান সরকারের এর ডিসিশনের এই কার্যক্রম শুরু হয়েছে এবং এলাকাবাসী মুক্তিযুদ্ধ সম্পর্কে যে জিনিস জানত না, সে জিনিস এই স্মৃতি এবং জাদুঘর হওয়ার পরে এবং উদ্বোধন হওয়ার পরে সেটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত প্রত্যেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে এবং বুঝতে শিখেছে। 1971 বিপন্ন নূর মোহাম্মদের মাতৃভূমি। নূর মোহাম্মদ ঝাঁপিয়ে পড়লেন মুক্তিযুদ্ধে, সম্মুখ সমরে শহীদ হয়ে অমর হয়ে রইলেন এই দেশে, এই মাটিতে। 36 বছর পর নড়াইলের এই সোদা মাটিতে, এই অকৃপণ বৃক্ষের কাছে ফিরে এলেন তিনি রাজসিকভাবে। এই স্মৃতি গ্রন্থাগার আর জাদুঘরটি যেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। এখন আবার তার নাম উচ্চারিত হচ্ছে এই গ্রামে, তার বীরত্ব গাথার গল্প করছে গর্বিত এলাকাবাসী। ভালো লাগছে সরকার আমাদের যে এলাকায় ওনার যে যে জাদুঘরটা হয়েছে
এই এলাকার লোকজন বাসি এখানে যে পাঠাগার করেছেন বা জাদুঘর করেছে, এখানে বিভিন্ন প্রকারের বই রাখছে এবং কিভাবে উনি যুদ্ধ মারা গেল ওনার ইতিহাসটা এখানে লেখা আছে, সাইনবোর্ডে জাদুঘরে লেখা আছে, এলাকাবাসী এটা জানতে পারছে এবং বুঝতে পারছে। এ শুনে এলাকাবাসী খুব ধন্য। আর এই গ্রামের নামটা ছিল মহেশকুলা, এখন এই গ্রামের নাম নূর মোহাম্মদ নগর সরকার গঠন করছে। এই স্মৃতিস্মারকটির মাধ্যমে একদিকে যেমন সম্মানিত করা হয়েছে বীরশ্রেষ্ঠের জন্মস্থানকে, তেমনি নতুন প্রজন্মকেও আলোকিত করা হবে। সবাই পাবে জ্ঞান চর্চার চমৎকার এক পরিবেশ। এটা তো একটা খুশির ব্যাপার। এদের বিকালে লোকজন আসে, সমস্ত বইটি পড়ে তাদের জ্ঞান বৃদ্ধি হয়, সব জানতে পারে। তা আমি মনে করি যে এই সরকারের এই যে উদ্যোগটা, এই উদ্যোগের কারণে এই গ্রামের যে মানুষের মধ্যে শিক্ষার যে বিস্তারটা ঘটবে, এখানে একটা স্কুল আছে এবং একটা কলেজ গড়ে উঠছে। এই স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে এখানে পড়াশোনা করে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমার বিশ্বাস এই উদ্যোগের দ্বারা এই সরকারের একটা মহান কাজ এই জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। এভাবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে শ্রদ্ধাভরে স্মরণ করে দেশের প্রতিটি মানুষ। আমাদের মহান মুক্তি সংগ্রামে অসংখ্য বীর গাথার মধ্যে একটি সৃষ্টি করেছিলেন বাংলাদেশ রাইফেলসের গর্বিত সদস্য বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। 1971-এ 8 এপ্রিল এই যোদ্ধা চট্টগ্রামের এক বীরত্বপূর্ণ লড়াইয়ে শহীদ হন। এই অমিত সাহসী যোদ্ধার জন্মস্থান ফরিদপুর জেলার কামারখালী ইউনিয়নে একটি ছোট্ট গ্রামে। যুদ্ধ শেষে এই গ্রামের কৃতি সন্তান মুন্সি আব্দুর রউফ বীরশ্রেষ্ঠের মর্যাদা পেয়েছেন। কিন্তু এই গ্রামের মাটি, এই গ্রামের আকাশ বাতাস তার শোকে নীরবে দীর্ঘশ্বাস ফেলেছে। আর নতুন প্রজন্মের কাছে তিনি হয়ে পড়েছিলেন প্রায় বিস্মৃত। কিন্তু 36 বছর পর আবার ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফের চর্চা হচ্ছে এই গ্রামে। এই স্মৃতিস্মারক, এই জাদুঘর, এই গ্রন্থাগারের মাধ্যমে এটা আমাদের জন্য, গ্রামের জন্য খুবই উন্নয়ন হবে, খুবই ভালো হবে। এটা দেশের জন্য, সাধারণ সর্বসাধারণের জন্য ভালো হবে। এই এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে এদের জন্য খুব ভালো হবে, কারণ বিভিন্ন রকম বই পুস্তক আসবে, এখান থেকে জ্ঞান অর্জন করবে। এটা সবার জন্য এটা মঙ্গলই হবে। বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ উনি আমাদের এলাকার ছেলে। উনি 1971 সালে মুক্তিযোদ্ধায় পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে উনি শহীদ নামে খ্যাতি অর্জন করেন। তো অনেক সরকার চলে গেছে, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের নামে এখানে কোনো কিছু হয় নাই। তো বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যে উদ্যোগ নিয়েছে, ওনার উদ্যোগেই এখানে এই বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের নামে পাঠাগার এবং জাদুঘর হচ্ছে। সাথে অলরেডি কামারখালি পর্যন্ত আমাদের রাস্তা হয়ে গেছে, কারেন্ট আসবে। এই গ্রন্থাগার এবং জাদুঘরের মাধ্যমে এই গ্রামটি আবার জেগে উঠেছে। নিস্তরঙ্গ গ্রামবাসীর জীবনে এসেছে নতুন প্রাণস্পন্দন। আর গ্রামের নামও হয়েছে আব্দুর রউফ নগর। 7 জন বীরশ্রেষ্ঠ এবং 3 জন ভাষা সৈনিকের যে প্রোগ্রাম সরকার নিয়েছেন স্মৃতি রক্ষার্থে, স্থায়ীভাবে স্মৃতি রক্ষার্থে, তাদের গ্রামের বাড়িতে জাদুঘর কাম লাইব্রেরি স্থাপন হচ্ছে। এবং আমাদের ফরিদপুরের তথা সারা বাংলাদেশের গর্ব, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ এর নামে এই সালামতপুর গ্রাম, বর্তমান রূপনগর গ্রামে যে স্মৃতি জাদুঘর হচ্ছে, এই জন্য আমরা নিঃসন্দেহে এই গ্রামবাসী এবং এই এলাকাবাসী এই সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা আনন্দিত। গ্রামবাসীদের মিলন মেলায় পরিণত হবে এই স্মৃতিস্মারকটি চালু হলে। ভাই ছিল খুবই দয়ালু ছিল আমাদের উপরে, খুব ছোট থাকতে মানুষ করেছে। আব্বা মারা গেলি পরে উনি মানুষ করেছে। তো আমাদের চাচারা ছিল পাড়া প্রতিবাসী
ছিল সবাই ছিলেন, ওনারাই আমাকে দেখেছেন, আমার মাতা বিধবা, আমরা তো ছোট ছোট। তা ওই ভাই তো মানুষ করলো, ভাই বিদেশ করলো, সবই করলো, তারপরে আর ভাই পালাম না। হ্যাঁ, এটাই তো, আমি খুব খুশি, খুব আনন্দিত। বীর শ্রেষ্ঠ রায় আমাদের নেতা, বাংলাদেশ তাদের রক্তে, তাদের আদর্শে, আর তাদের আদর্শের বাস্তবায়নের জন্য প্রয়োজন তাদের মতো সাহসী সৎ দেশপ্রেমিক প্রজন্ম। এই স্মৃতি স্মারকগুলো সেই প্রজন্ম সৃষ্টিতেই পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা।